প্যাসেঞ্জার তো রাস্তার কম, প্যাসেঞ্জার কম দেখি আমরা রুজি রুজি কম, আমরা তো বর্তমানে চলাফেরার সমস্যা। আচ্ছা আজকে কত রুজি করছেন? আজকে 300 টাকা রুজি করলে আমার পেট চলবে না, আমার পরিবার চলবে। রিক্সা ভাড়া কত? রিক্সা ভাড়া 70 টাকা দেই। 70 টাকা? জি। আবার আমরা যে রাস্তায় চলাফেরা করি, আমরা তো চা পানি খরচা আছে, আমরা এখন কিতা করতাম রাস্তার? আমরা তো বাসা লাগবো, বাঁচতে গেলে তো আমরা রাস্তা চলা লাগবো, তা নাহলে তো আমরা বাঁচতে পারতাম না, খাইতেও পারতাম না। আমরা তো বর্তমান আমরা ফ্যামিলি, আমার বাড়ি 5 জন মানুষ আমরা খাই। আসসালামু আলাইকুম, আশা করি বর্তমান পরিস্থিতি আপনারা সকলেই অবগত আছেন। COVID-19 সারা বিশ্বে আজকে যে মহামারী দ্বারা আকার করছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশও সেই ভয়াবহতা রূপ ধারণ করছে। আমরা এই মুহূর্তে মৌলভীবাজার কুদালিপুর যে মৌলভীবাজার প্রাণকেন্দ্র, এই রুট দিয়া সারাদিন হাজার হাজার গাড়ি আওয়া যাওয়া করে। তো আমি হয়তোবা মাইক্রোফোনও, যেহেতু আমি সাইড পাঁচ ফুট দূরে আছি, আমার মাস্কটা খুলে দিলাম। তো আশা করি আপনারা সকলেই দেখতে পারা বর্তমান পরিস্থিতি খুব ভয়াবহ রূপ ধারণ করছে COVID-19। তো আমি নিজে আমার ব্যক্তিগত মতামত পেশ করবো। আর COVID-19 যে কী ভয়াবহ একটা বেমার, হয়তো এখন আমরা বাংলাদেশের মানুষে জানতাম না, হয়তো আমরা এ বিষয়ে এখনও অজ্ঞ এবং সচেতন নাই। তো আসলে COVID-19 রোগটা সম্বন্ধে বাংলাদেশ কোনো সময় এই তার প্রেজেন্ট জানেন না যে কে আজকে এই ভয়াবহতা। তো আমি অনুরোধ করবো আপনারা সবাইরে যারা গর্ববন্দী আছেন, আমিও একজন ব্যবসায়ী, আমি কন্টিনিউ শহরের রূপে কাজ করতাম। তো আমি নিজে আজকে গর্ববন্দী, প্রায় 24 তারিখ থেকে আমরা কোয়ারেন্টাইনও আছি। তো আসলে গর্ববন্দী একটা যুদ্ধ, এটা অকলে পারে না, হয়তো সেটার জয়ী যারা জয়ী, মানে যুদ্ধ জয়ী বইয়েরই করোনার বিপক্ষে জয়ী করতে পারবো। তো আমরা এইবোর বিষয়ে আরও দেখবো মৌলভীবাজার, আরও এই যে রোগটা আসলে নিজেরও কিলা মানে আনিজি ফিল লাগে, এটা রোগটি আমি মৌলভীবাজার আসিনি, লাগে নতুন একটা শহরও আইছি আমি, অজানা একটা শহরও। তো আসলে জানলাম না এটাতে আমরা কবে মুক্তি পাইমু, কবে এই করোনা ভাইরাস থাকি আমরা আল্লাহ মুক্ত দিবা। আর অবশ্যই আমরা এটার বিষয়ে আরও সচেতন হওয়া লাগবো, এটার বিষয়ে আরও আমরা সামনে দিই আমরা করণীয় কিতা, আমরা গণতন্ত্র বাংলাদেশ সরকার যে নির্দেশ দেন, এই নির্দেশনা অনুযায়ী যাতে আমরা চলতাম পারি, এবং বেশি বেশি প্রয়োজন ছাড়া, যেমন আমি আমার ব্যক্তিগতভাবে আমি আমার ওপিনিয়নটা জানালাম, আমি এক ব্যাংক ছাড়া আর বাজার ছাড়া, যেহেতু বাঁচতে গেলে বাজারও দরকার আছে, আবার বাজার করতে গেলে ঠেকারও দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমি হয়তো ব্যাংকে এবং বাজারে ও দুইটা জিনিস আর আমি অনুমন্ত এই মানে 24 তারিখের পর থেকে অনুমন্ত বাড়াইছি না, আজকে এই লাইভটার লাগি, এই ভিডিওটার লাগি তুফাইল মামুর লগে বাড়াইছি। তো আপনারা লগে থাকবা ইনশাল্লাহ। ভাইয়ের নামটা? মহলিসুর রহমান কুদ্দুস। আমি ছোটোখাটো ব্যবসা করি, আর বর্তমান পরিস্থিতির উপরে আমার ব্যবসা সম্পূর্ণ রকম স্থগিত, আর চলতে গিয়ে খুব কষ্ট করা আসলে, সেগুলো আর বর্তমান পরিস্থিতির কারণে হয়তো এটা মানিয়ে নিতেও বাধ্য হইলাম। আর বিশেষ করে যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পরে আর্থিকভাবে খুব আটটার মাঝে, আর সরকারি অনেক সাহায্য হয়তো পাই, মানুষের ইয়ে করে, বাট আমি পাইছি না। আর আমার ছোটো ভাই আছে, সে চাকরি করে আপনার যে কোনো এক কোম্পানির মধ্যে চাকরি করে, এই মৌলভীবাজারটাই যাতায়াত করি আপনার প্রতিদিন যাতায়াত করি, খুব কষ্ট হয়ে যায় কি, আর প্রচুর পয়সা খরচ যায় কি, তা বেতন যা পাইবা তার চাইতে অধিক যা আর কি খরচ, বুঝলি? তো খরচ ইয়ে করার গিয়া তাই তো করা, আর যেমন সেফের বিষয় আছে কোম্পানি থেকে আসলে ওইরকম কোনো সেফও আইছে না, হয়তো তাই যে প্রতিদিন যেহেতু যাতায়াত করা তাই যে সেফটি বলতে আমরা ইকুইপমেন্টগুলা বুঝাই, বিভিন্ন পিপি এই যেগুলো পাইছি এগুলো কিচ্ছুই নাই, এগুলো কিচ্ছু নাই, নিজের তাকেও তা ইয়ে করে আর মাস্ক নিজের ইয়ে করে আর নিজে যতটুকু সেফ করা যার, আর মূলত এ স্টুডেন্ট আর ও চাকরি দিছি জাস্ট, ও নিজের ফ্যামিলি আসলে এলাকায় সচ্ছল না থাকার কারণেই আসলে ছোটো বাইরে দেওয়া, তো ব্যবসা বাণিজ্য না থাকার কারণে আমরা এখন বর্তমানে অবস্থান খুব হয়তো প্রাথমিক অবস্থায় চলতাম পারছি, বাট এই মুহূর্তে অনেকটা আটকে গেছি, যা অতক্ষণ অনেক খাজও করা যাইতো নাই, ফেরি গেছে চাওয়াও যাইতো নাই, বুঝছো না? অনেক সময় আর ব্যাংক লোনও কিছু ছোটো মোটো ব্যাংক লোন আছে বা NGO-র মাধ্যমে আছে, এগুলো সরকারে এটা করছেন স্থগিত করছেন কিছুদিন পরে আমরা দিতাম, এটা খুব ভালো করছেন, বাট পরেও তো দিতাম হইব, দিতে গেলেও কিন্তু খুব সাফার করা লাগবে। ধন্যবাদ বাইরে ভাই, বাইর অভিজ্ঞতা ফ্যামিলির বর্তমান পরিস্থিতি জানাইলা। তো আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন নি, ভাইয়ে যে তাই ভাই একজন জব করেন,
তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে কোম্পানিও হলতে ভিডিও দেখবা কিংবা যে সকল অফিসার হলতে বিভিন্ন কোম্পানি জব করেন আপনারা অবশ্যই আপনারা প্রত্যেকটা কোম্পানির সদস্যরে আপনারা ফুল ইকুইপমেন্ট দিবা যাতে তারা নিরাপদে কাজও যাইতে পারে আর নিরাপদে আবার বাড়িতেও আইতে পারে যাতে করোনা ভাইরাসে তারারে ফাইন আপনারার কারণে যেহেতু বাইরে প্রতিদিন যাওয়া আওয়া করা লাগে তো ফুল ইকুইপমেন্ট দেওয়ার লাগে আমি অনুরোধ করবো আমরা পরবর্তীতে আরও দেখবো বর্তমান অবস্থা লই আরও মাতমু আর আরেকটা বিষয় আমি বাইরের মাধ্যমে দুইটা বিষয়ের মধ্যে একটা বিষয় কইলাম আরেকটা বিষয় আমার যেটা লাগে বাই তো যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি তাইনোর বাই জব করেন তাইন চাকরি করেন তাটা সেইটাই চাইতেও পারেন না এটা কিন্তু একটা বর্তমান ইস্যু বাংলাদেশের 6.5 কোটি দরিদ্র এর মধ্যে কিন্তু মধ্যবিত্ত আছে তো আমি যারা ত্রাণ বিতরণ কররা সরকারের পক্ষ থাকি এবং বিভিন্ন সংস্থার পক্ষ থাকি আমি ক্ষুধার্ত আহ্বান জানাইমু আপনারা যারা মধ্যবিত্ত ফ্যামিলিরে আপনারা সাহায্য করবা তারাও আপনারা চাইবা কারণ তারা হয়তো বা খুঁজতে পারেন না শর্মিকা হইতে পারেন না তো বৈশাখী দানের একটা বিষয় কিন্তু বর্তমানে কিন্তু দেখুক আপনারা দান যে কৃষকে খাটবো সেই দান কিন্তু যে খাটরা যারা যারা খাম করারা কিন্তু নাই তো আহ্বান জানাইমু যে সকল গ্রাম স্বেচ্ছাসেবক হল আছেন আমি বিনীতভাবে করবো হয়তো বা খামর লোক অভ্যস্ত নাই তবে একটা কথা বাস্তব যে কোনো দুর্যোগ মোকাবেলা স্বেচ্ছাসেবকের যে ভূমিকা মানে করে কোনো প্র্যাকটিক্যালি এবং প্র্যাকটিসের লাগে না এমনি তারা সবটা করতে পারে তো আমি আহ্বান জানাই প্রত্যেকটা যারা গ্রাম অঞ্চল এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন তারা বিভিন্ন কৃষকের পাশে দাঁড়াইবা আর আমরা মৌলভীবাজার সহ বিভিন্ন স্থানই এই যে লকডাউনের বিষয়টা আমি একটু তুলে ধরতাম চাই আপনারা ভিউয়ার্স যারা জানলাম না এই বিষয়টা আমার 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 ওপিনিয়ন আমি করাম যে আমরা যে বিভিন্ন স্থান বাসবাইন দ্বারা আছি এটা জাস্ট সুয়াপ আমার ট্রেন লাগে সেখানে সুয়াপ যদি আমি আমারটা হওয়ার যাই দেখুক আমি এই রাস্তার বেলা আমি বাসবাইন দ্বারা আছি আসলে বাসবাইন দেওয়া এই বৃত্তে থাকি যে আমি বৃত্তেটা যে অসচেতনতা বৃত্তে দেখুক চা বাজি চলের আড্ডা বাজি চলের বন্ধু অকল মিল্লা বারোরা পুলিশে কিতা হর আমি বাসবাইনটা দেখাইলাম ফটো তুললাম যে আমরা এলাকায় স্বেচ্ছায় লকডাউন করছি তো আসলে এই লকডাউনের প্রপার কাজ আমরা করলাম নেই তো আসলে এ বিষয়ে আপনারা সচেতন হইবা কারণ বাসবাইন দেওয়া কিংবা ব্যারিগেড দেওয়া যে আমি লকডাউন আছে আমার গ্রাম লকডাউনও গ্রাম প্রত্যেকটা মানে মানুষ যারা আছেন স্বেচ্ছায় লকডাউন রয়েছে আমার ওপিনিয়ন যেটা